আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে ফালুদা তৈরি করা রেসিপি দেখাবো। প্রথমে নুডলস, দুধ, চিনি, 1 কাপ গাজর আমি সিদ্ধ করে নিয়েছি, কলা, আনার 1 বাটি, 1 বাটি আপেল, সাগু নিয়েছি, কাজু বাদাম, লবণ, ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, স্ট্রবেরি আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, আমি 2টা আইসক্রিম নিয়েছি। পাতিলে পানি গরম করতে দিয়েছি, গরম পানিতে আমি হাফ শুদ্ধ করে নুডলসটা নিব। আমার নুডলসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি পাতিলে 1/2 কেজি দুধ দিলাম। এবার দুধে আমি সাগুর দানাগুলো দিয়ে দিব। এবার এতে আমি 7 মতো লবণ দিয়ে দিব। সাগুর দানাগুলো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব, যাতে নিচে না লেগে যায়। সাগুর দানাগুলো ফুলে আসলে আমি চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর অনাগন নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমার সাগুর দানাগুলো প্রায় ফুটে আসছে, 5-6 মিনিটের মতো সাগুর দানাগুলো ফুটে গেছে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি একটা পাত্রে নিয়ে রাখবো। ঠান্ডা হওয়ার পরে 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিব। সাগুগুলো আমার ফ্রিজে রেখে দেওয়ার পরে 30 মিনিট হয়ে গেল, ঠান্ডা হয়ে আসছে। আমি এখন এগুলি সমস্ত উপকরণ দিয়ে আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য প্রথমে আমি একটা বাটিতে টুকরো করা কলাগুলো দিলাম, তারপর সিদ্ধ করা গাজর দিলাম, তারপর রান্না করা সাগুটা দিয়ে দিব। রান্না করা সাগুর উপরে নুডলসগুলো দিয়ে দিব। এবার আমি আরেকটু রান্না করা সাগু দিব। এবার আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আপেল কুচি দিয়ে দিলাম, তারপর আমি আনার দিয়ে দিব। সবশেষে আমি আইসক্রিম দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ফালুদা। আপনারা চাইলে ঘরে বসে এইভাবে সুস্বাদু ফালুদা তৈরি করতে পারেন।